সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে আমার ভিডিও যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা একটা প্রশ্ন করেছিলেন যে মধু পরীক্ষা কিভাবে আমরা করব। মধু পরীক্ষার সর্বোচ্চ উত্তম পন্থা হলো ল্যাবরেটরিতে টেস্ট করা। ল্যাবরেটরিতে টেস্ট করলে সুক্রোজ এবং ফ্রুক্টোজের পরিমাণ মধু বিশুদ্ধ কিনা নির্ণয় করা যায়। তবে আমরা গ্রামগঞ্জে মধু কিনি, কেউ সর্ষে ফুলের মধু বলে, কেউ আবার বলে থাকে কি এটা কালোজিরা ফুলের মধু, কেউ বা বলে থাকে যে লিচু ফুলের মধু। বিভিন্ন ভাবে এই মধু কিন্তু আমাদেরকে দিচ্ছে এবং আমরা প্রতারিতও হচ্ছি। মধু কিন্তু দীর্ঘ সময় থাকলে নষ্ট হয় না, মধুতে কোনো প্রকারের প্রিজারভেটিভ লাগে না। মধুতে যা প্রিজারভেটিভ প্রকৃতি থেকে আসে সেটা কিন্তু মৌমাছিরাই নিয়ে এসে ব্যবহার করে, এবং যাতে করে মধু 2-4-5 বছরও কিন্তু নষ্ট হয় না। মধুর হয়তোবা পরবর্তীতে দানা পড়ে যায়, একটু মধুটা ভারী হয়। এখন আমি 3টে মধুর সাধারণ পরীক্ষার কথা বলবো। আপনারা যদি ল্যাবরেটরি টেস্ট করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে এই টেস্টগুলির মাধ্যমে আপনারা মধু নিতে পারেন। প্রথমত হলো 250 ml থেকে 300 ml এর গ্লাস নেবেন, 2টি গ্লাস। এখন গ্লাসের মধ্যে পানি দিলেন, পানির মধ্যে বোতলে মধু বা যাতে জারে থাক না কেন সেই মধুটা আস্তে আস্তে আপনারা ঢালবেন। ঢালার পর মধুটা নিচে জমে যাবে। কিছুক্ষণ পর এই পানিটা যদি আপনাদের মিষ্টি না হয়, পানিটা খেয়ে দেখবেন, সেক্ষেত্রে বলা যেতে পারে মধুটা খাঁটি আসছে। কিন্তু এখন কেমিক্যালের যুগ, 100% বলা যাবে এটা কিন্তু একটু সন্দেহ থেকে যায়, কারণ আমরা তো যেহেতু ল্যাবরেটরি টেস্টে নেই। দ্বিতীয় যে পরীক্ষাটার কথা আমি বলবো, আপনারা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে মধু লাগাবেন, ওখানে ম্যাচের কাঠি ধরে আগুন লাগিয়ে দেবেন। তখন দেখবেন যে কাগজটা পুড়ে যাচ্ছে, একটু হালকা শব্দ করছে, কিন্তু পটপট শব্দ করলে বুদবুদ কোনো দানা উঠছে না। বুদবুদ দানা উঠলে কাগজের মধ্যে দেখলে তাহলে বুঝতে হবে যে মধুর মধ্যে চিনি বা অন্য কিছু মেশানো হয়েছে। তৃতীয় যেটা পরীক্ষার কথা বলবো, অনেক সময় কিছু কিছু মধু ফ্রিজার্ভ করলে জমে। কারণ হলো কি, প্রকৃতি থেকে নেওয়ার সময় বিভিন্ন ফুল থেকে কিন্তু মৌমাছি এই মধু সংগ্রহ করে থাকে। যখন বাক্সগুলিকে স্থাপন করা হয় ন্যাচারাল, আমরা কৃত্রিমভাবে, তখন এগুলো কিন্তু গাছ থেকে পরাগায়ন করার সময় মৌমাছি মধুগুলো সংগ্রহ করে থাকে। সেই ক্ষেত্রে 5-6 ঘন্টা রাখলে সর্ষে ফুলের মধুটা বেশি জমে, এবং পাশাপাশি লিচুটা তেমন একটা নয়, বা অন্য যদি ন্যাচারাল মধুটা পাওয়া যায় তো সেটা তেমন ওভাবে আর জমে না। তাই জমার দিক দিয়ে কিন্তু এভাবে বিচার করলে মধুর বিশুদ্ধতা নির্ণয় করা যাবে না। আর একটি টেস্ট আছে, ভিনেগার আপনারা চেনেন। ভিনেগার কিন্তু আবার 2 প্রকারেরই পাওয়া যায়। ভিনেগার উইথ মাদার পাওয়া যায়, কিন্তু আমরা ভিনেগার দিয়েও কিন্তু মধু টেস্ট করতে পারি। ভিনেগার যদি মিশ্রিত করা হয় মধুতে বুদবুদ উঠবে, সেক্ষেত্রে কিন্তু মধু বিশুদ্ধ আছে, আমরা ধরে নিতে পারবো। এছাড়াও মধুর কিন্তু গ্র্যাভিটি আছে, যেমন কিছু ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব আছে, সেটা কিন্তু আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাছাড়া কিন্তু অন্য কোনোভাবে নয়। তা আমি যে 3টি পদ্ধতির কথা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই 3টি পদ্ধতিতে আপনারা মধুকে চিনে নেবেন, তাহলে মধু হয়তোবা কিছুটা হলেও আপনার বিশুদ্ধ মধু পাবেন। আজকে মধু চেনা এবং মধুকে বিশুদ্ধতা নির্ণয়ের উপর ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনাদের হোম পেজে শো করে, আমিও নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।